তাহলে 100 হচ্ছে 10 গুণ 10, তাই তো? 10 এর সঙ্গে 10 গুণ করব, কটা 10 আছে? দুটো 10, তাই 10 এর মাথায় 2 লিখতে হবে। তাহলে এখানে আমরা কি লিখব? 10 টু দি পাওয়ার 2। নেক্সট 2 নাম্বার, 27 সমান 3 টু দি পাওয়ার, 27 কে 3 এর ঘাতে ভাঙো, 27 কে 3 এর ঘাতে ভেঙে নাও, 3 নং 27, 3 ত্রিকে 9, কটা 3 পেলাম? 3টে 3 পেলাম, ঠিক আছে? এখানে 1 2 3, তাহলে 3 টু দি পাওয়ার 3, ওকে? তাহলে 27 সমান হয়ে গেল 3 টু দি পাওয়ার 3। 3 নাম্বার, 125 সমান, তাহলে 125 কে ভেঙে নাও, 5 25 সমান 125, 5 5 25 কত পেলাম? 3 হবে, 5 টু দি পাওয়ার 3। 4 নাম্বার, 32 সমান 2 টু দি পাওয়ার, 2 এর ঘাতে ভাঙো, 32 কে ভেঙে নাও, 2 16 দুগুণ 32, 2 8 দুগুণ 16, 2 4 দুগুণ 8, 2 2 দুগুণ 4, 1 2 3 4 5, 5টা 2 পেলাম, তাহলে 2 টু দি পাওয়ার 5। 5 নাম্বার, 4 343 সমান 7 এর ঘাতে ভাঙো, তাহলে 343 কে 7 এর ঘাতে আমরা ভাঙবো, 343 7 বার দাও, 4 7 28, তারপর 7 9 63, 7 7 49, তাহলে 3 কে 7 পেলাম, তাই তো? 7 কে 3 বার গুণ করলে তাহলে আমরা পাবো 343, তাহলে 7 টু দি পাওয়ার কিউব। 6টা, 121 সমান 121 কে ভাঙো, 121 কত দিয়ে ভাঙতে পারি আমরা? 11 দিয়ে ভাঙতে পারি, 11 11 121, তাহলে দুটো 11 পেলাম, তাহলে 11 স্কয়ার 7, 625, 625 কে ভেঙে নাও, 625 5 বার দাও, 5 অকে 5, 5 দুগুণ 10, 5 5 25, 125 হলো, আবার 5 দিয়ে দাও, 5 25 সঙ্গে 125, আবার 5 দিয়ে দাও, 5 5 25, কটা পেলাম? 4টে 5, তাহলে 5 টু দি পাওয়ার 4। 8 নাম্বার, 2 টু দি পাওয়ার কিউব, এর মানে 2 কে 3 বার গুণ করতে হবে, তাই তো? 2 গুণ 2 গুণ 2। এবার রয়েছে 9 নাম্বার, 3 টু দি পাওয়ার 4, তার মানে 3 কে 4 বার গুণ করতে হবে, 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3। কোশ্চেন নাম্বার 10, 729 সমান 9 টু দি পাওয়ার, 729 কে আগে আমরা ভেঙে দেখি, 729 কে ভেঙে নাও, 9 এর ঘাতে ভাঙো, 9, 8 নং 72, 9 কে 9, আবার 9 দিয়ে দাও, 9 নং 81, কত হবে? 3 বার, 3 কে 9 হবে, 3 বার গুণ করলে 9 কে 3 বার গুণ করলে আমরা পাবো 729, তাহলে 9 টু দি পাওয়ার কিউব। কোশ্চেন নাম্বার 11, 2 গুণ 2 গুণ 2 গুণ 2 কবার আছে? 4 বার না 5 বার? 5 বার রয়েছে, তাহলে লিখবে 2 টু দি পাওয়ার 5, ওকে? কোশ্চেন নাম্বার 12, মাইনাস 2 ইন্টু মাইনাস 2 ইন্টু মাইনাস 2 সমান মাইনাস 2 টু দি পাওয়ার 1 2 3, 3 বার আছে, টু দি পাওয়ার কিউব। 13 নাম্বার, কোশ্চেন নাম্বার 13, মাইনাস 2 ইন্টু মাইনাস 2 ইন্টু মাইনাস 2 ইন্টু মাইনাস 2, 1 2 3 4, তাহলে কি হবে? মাইনাস 2 টু দি পাওয়ার 4।